নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব চিকেন স্টু। চলুন চিকেন স্টু কীভাবে রান্না করতে হয় একটু দেখে নিই। কড়াইটা গরম হলে তাতে আমি দিয়ে দিলাম এক চামচ বাটার। বাটারটা গলে গেলে তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। এরপর দিয়ে দিলাম দুটো লবঙ্গ, দুটুকরো এলাচ, দুটো এলাচ আর দুটুকরো দারচিনি, আর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। এবার পেঁয়াজটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করতে হবে। গ্যাসটা হাই ফ্লেমে দিয়েই নাড়াচাড়া করতে হবে। চিকেন স্টু আপনারা সবাই বানাতে পারেন, আমি জানি আমার থেকে ভালোই পারেন, তবুও আমার মতো বানাবেন, তাই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দিলাম এর মধ্যে চিকেনের টুকরোগুলো। চিকেনের টুকরো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এই রান্নাটা পুরোটাই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েই করবেন। চিকেনটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম লম্বা করে টুকরো করে কেটে নেওয়া গাজর, দিয়ে দিলাম লম্বা টুকরো করে কেটে নেওয়া পেঁপে আর আলু, ক্যাপসিকাম দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। সবজিগুলো একটু ভাজা ভাজা হওয়া পর্যন্তই নাড়াচাড়া করতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ।
লবণটা দিয়ে আর একটু নাড়াচাড়া করতে হবে। আর একটু নাড়াচাড়া করার পরে এবার দিয়ে দিলাম গরম জল। গরম জল দিয়ে নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিশে গেলে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটুখানি চিনি। চিনি দিয়ে আর একটু নাড়াচাড়া করে জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। এবার ঢাকনা দিয়ে হাই ফ্লেমে এটাকে জাল করতে হবে যতক্ষণ না সব সবজিগুলো সিদ্ধ হয়। ঢাকনা খুললাম, এবার দেখি সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। আর ঢাকনা খোলা অবস্থায় আর একটু জাল করে এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দিলাম। রেডি হয়ে গেছে আমার চিকেন স্টু। এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখে আমাকে কমেন্ট করবেন, অবশ্যই লাইক ও শেয়ার করবেন।